কোটিপতি হলেও পছন্দ অতি সাধারণ। গ্রামের এই দোকানে হেলিকপ্টারে করে মিষ্টি কিনতে আসেন আম্বানিরা। ভারতের ধনকুবেরদের কথা বললে প্রথম এবং শেষ নাম হিসেবে উঠে আসে মুকেশ আম্বানি, কেননা সম্পত্তি নিরিখে তার ধারে কাছে এখনো পর্যন্ত কেউ আসতে পারেনি। শেষ রিপোর্ট অনুযায়ী 7 লক্ষ কোটিরও বেশি সম্পত্তি রয়েছে আম্বানি পরিবারের। তবে লক্ষ কোটি টাকার মালিক হলেও খাবারের দিক থেকে কিন্তু একেবারেই সাধারণ জিনিস দারুণ পছন্দ করে আম্বানির ফ্যামিলি। কথা আছে বড়লোকদের লক্ষ টাকার শখ থাকে, আর বিশেষত আম্বানির পরিবারের লোকেদের মারাত্মক দামি জিনিসপত্র নিয়ে হামেশাই আলোচনা হয়। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, মুম্বাই শহরের নামি দামি মিষ্টির দোকান ছেড়ে এক গ্রামীণ দোকানের মিষ্টি খেতে সবচাইতে বেশি পছন্দ করে আম্বানিরা। তবে চিন্তার কারণে মিষ্টি আনতে গাড়ি বা ট্রেন নয়, সোজা হেলিকপ্টারে করে যাওয়া হয়। হ্যাঁ ঠিকই শুনছেন, গ্রামের দোকান থেকে মিষ্টি আনতে হেলিকপ্টার পাঠায় আম্বানির পরিবার। কোথায় এই গ্রাম তাহলে বলি, উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম তিলহার। সেখান থেকে আগে বিশেষ মিষ্টি অর্ডার দিয়ে আনা হয়। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি সেই মিষ্টি, সে যেটা খাবার জন্য হেলিকপ্টার পাঠায় দেশের সবচাইতে ধনী ব্যক্তি, যেমনটা জানা যায়। বিশেষ এই মিষ্টির নাম হলো লঞ্চ, কালাকান্দের মতন তৈরি করা হয়। ঘন দুধ দিয়ে তৈরি এই মিষ্টি খেতে পছন্দ করে পুত্রবধূ টিনা আম্বানি, তাই প্রয়োজন পড়লে সোজা তেলহাট থেকে বানানো হয় এই মিষ্টি, আর মিষ্টি আনার জন্য পাঠানো হয় হেলিকপ্টার। বিশেষত করোনা মহামারীর জেরে হওয়া লকডাউনের সময় মিষ্টি আনানোর জন্য মুম্বাই থেকে উত্তরপ্রদেশের গ্রামে পাঠানো হয়েছিল হেলিকপ্টার। গ্রামের নাম থেকে মিষ্টির নাম সবই তো হলো, এখন প্রশ্ন কোন দোকানের মিষ্টি। এর উত্তর হলো তিলহারের আর্ট সুইট ভান্ডারি থেকে আসে বিশেষ মিষ্টি। দোকানের অপারেটর সত্যপ্রকাশ আর্য বলেন, দুধের তৈরি তিলহারের লঞ্চ লখনৌ বা রেলি থেকে দিল্লি পর্যন্ত বিখ্যাত। একবার যে মিষ্টি খেয়েছে সে স্বাদ ভুলতে পারবে না। প্রসঙ্গত, এই দোকান থেকে কিছুটা দূরে শাহজাহানপুরের কাছে রোজা গ্রামেই রয়েছে অনিল আম্বানির তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়েক বছর আগে সেখানে অনুষ্ঠানের জন্য বা পার্টিতে মিষ্টি আনা হতো, সেই মিষ্টি খেয়ে পছন্দ হয়ে যায় টিনা আম্বানির।